নৌগার মান্দা এবং নিয়ামতপুরে একটি সীমান্তবর্তী গ্রামে ঐতিহ্য ধরে রাখতে কৃত্রিম জাহাজ স্থাপন করা হয়েছে সম্প্রতি নৌগার মান্দা এবং নিয়ামতপুর উপজেলা সীমান্তবর্তী বাহাদুর ইউনিয়নে নাইকোল জাহাজপাড়ামুড়ে এই কৃত্রিম জাহাজটি স্থাপন করা হয় স্থানীয়রা জানান উনিশশো সালে ভারতীয় সাতশো সাত নামক একটি পণ্যবাহী বিমান নওগাঁ মান্দা এবং নিয়ামতপুর উপজেলা সীমান্তবর্তী বাহাদুর ইউনিয়নে নাকইল জাহাজপাড়ায় একটি পুকুরে বিধ্বস্ত হয় সে সময় ওই বিমানটিতে বিপুল পরিমাণ সুপারি এবং চা একটি ময়না পাখি ছয়টি ক্রু এবং একটি পাইলট ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বিমানে থাকা ছয়জন ক্রু এবং একজন পাইলট সকলে মারা যান আর ময়না পাখিটি অল্পের জন্য বেছে যায় এরপর স্থানীয় এক ব্যক্তি ময়না পাখিটিকে প্রায় মাস খাদেক সেবা যত্ন করায় এক পর্যায়ে সে পাখিটাও মারা যায় তারপর প্রায় 30 থেকে ৩৫ বছর যাবত জাহাজটি ওই এলাকায় পড়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা বর্তমান সরকার পুরাকীর্তি এবং ঐতিহাসিক স্থান যে উদ্বেগ নিয়েছেন তার এই ধারাবাহিকতায় নিয়ামতপুর উপজেলা বাহাদুর ইউনিয়নের নাকোল জাহাজপাড়া মোড়ে এটি স্থাপন প্রকল্প হাতে নেওয়া হয় নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুর ইউপি চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ বলেন এলজিএসপি তিন এর আওতায় প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় এটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে যার সত্তর পার্সেন্ট কাজ শেষ হয়েছে এছাড়াও ওই মূরে টাইস দ্বারা নির্মিত একটি ভিআইপি বসার জন্য জায়গা নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন তিনি এত বছর পর হলেও ওই গ্রামটি ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখতে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করায় নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতিও বাহাদুর ইউপি চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা